ইসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والارضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان baby يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله Oh, محمد اللهم صل وسلم على مولانا محمد والعلي دل پہ گم نے پھر لگایا زخم کاری کا یا رسول دردہ میں اب حد سے گزری بے

بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قلوب مما في الأرض حلالا طيبا. إلى آخر الآيات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربك سلم وسلم وبارك عليه وهو جسيك ليه محفل قونهن سجيه فیرے دو سے بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ ہاشمی مکی مدنی اربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی, میرا نبی ہے بولو وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی احمد ہے محمد ہے وہی ختم رسول ہے سبحان اللہ ار ایک محبت بولنے والوں ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سارے زماں کی لگی ہے اس پر ہی نظر سارے زماں کی لگی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی،, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے اللہ کا فرمان ہے الم نشر لکا صدرک سبحان اللہ آخر، آخر، اور بھی آواز سے سبحان اللہ اللہ کا فرمان ہے علم نشر حلک صدر منصوب ہے جی سے فا نہ لک رکھ ہے جیسے وڑا فا نہ لک رکھ جس ذات کا جس ذات کا قرآن میں ذکر جلی ہے جس ذات کا جس ذات کا قرآن میں ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرن بھی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے اچ باہی چٹ گرام ہے پران کندرو چٹ گرام মির্জা পোলেস্ত হাজি নওশের আলী লাইন হিলফুল ফজুল যুব সংগঠনের উদ্যোগে পবিত্র জিসনে ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজি মুসান জশনি ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2019 মঞ্চ আজকের মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত আমার বাবারা মুরব্বিরা নওজওয়ান ভাইরা পর্দার আড়ালে মুস্তরাত ميمون بنرا رحمني ورحمه قم الله والسلام عليكم ورحمه الله تعالى وبركاته <applause> الحمد لله والشكر لله الله باك عز وجل الله 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 সহযোগিতা করেছেন আপনাদের শকর আদায় করছি আমাকে একটা বিষয় বাইরা উল্লেখ করে দিয়েছেন হালাল এখানে হক না বিষয়টা হবে হালাল এবং হারাম হালাল এবং হারাম হারাম আর পাশাপাশি সোহদায় কারবালা তিনটি বিষয় একটা হচ্ছে হালাল কথা বলেন একটা হচ্ছে আর একটা হারাম আরেকটা হচ্ছে সোহদায়ে কয়টা বিষয় এটা আমার সাথে কথা বলতে হবে কয়টা বিষয় বসতে রাজি আছেন কে কে চলে যাবেন তাহলে সামনের সিটগুলো একটু বরাট করেন আমি আপনাদের খেদমদের ছোট্ট একটা আয়াতি করিমার অংশ তেলাওয়াত করেছি সুরা বাকারা শরীফ আয়াত নাম্বার একশত আটষট্টি কোরআন পাক আল্লাহ পাক আমাদের যতগুলা রিজিক আল্লাহ পাক বন্টন করবেন মেহরবানি করে কথা বলবেন না আল্লাহ পাক কোরআনে পাকের সাদ করেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদে ইল্লা আলা আল্লাহি রিজকহা পাহাড় পর্বত এই পাহাড় পর্বতে যারা চতুষ পর্যন্ত আছে তাদের কিছু রিজিক আছে ঠিক না বেঠিক বড় করে বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলেন আমি আল্লাহ চতুষ পর্যন্তদেরকে আমি আল্লাহ রিজিক দান করি আচ্ছা চতুষ পর্যন্ত রিজিক যদি আল্লাহ পাক দান করেন তাহলে আমাদের রিজিক কে দান করবে একটু বড় করে বলেন সবার আওয়াজ পাচ্ছি না আপনাদের মনে হয় বিশ্বাসী আকীদা নেই আমাদের রিজিক কে দেন আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ বলেন আমি চতুষ আমি রিজিক দান করি চতুষ পর্যন্ত বাঘ বাঘের রিজিক কেদে বলেন না সিংহ তাকে রিজিক কে দে কুকুরের রিজিক কে দে বানরের রিজিক কে দেয় পর্যন্তগুলা এদের রিজিক আল্লাহ পন্টন করেন আল্লাহ দেন আল্লাহ যদি এদেরকেও খাওয়ান আল্লাহ আমাদেরকে খাওয়াবে না কথা বলেন খাওয়াবে কিনা তবে কোরআনে পাকে আমাদের যে যে খাদ্যগুলা হালা এগুলা আল্লাহ কোরআনে বলেছে আর যেগুলা হারাম সেগুলাও আল্লাহ কোরআনে বলেছে ঠিক না বেটি আওয়াজ দিয়ে বলেন এখন আমরা হালাল এবং সুতাবা যারা আওয়াজ করে না মনে হয় তারা খায় না আওয়াজ করে না কেন সুৎকাবা গুসখাবা সুরের গুস্ত খাবা রক্ত খাওয়া মরা গরুর গোস্ত খাওয়া মরা গরুর গোস্ত হারাম যেমন সুদ খাওয়াও তেমন গুছ খাওয়াও তেমন একটু ধৈর্য দরের আমি কয়েকটি আয়াত আপনাদের এখান মধ্যে তেলাবাদ করবো পাশাপাশি কিছু হাদিস পাক আপনাদের এখান মধ্যে উপস্থাপন করবো বিসিল

প্রথম যে আয়াত সেটা সুরা বাকারা একশত সাতষট্টি নাম্বার আয়া শুরুতেই তাও সুরা বাকারা শ্রী একশত বাহাত্তর নাম্বার আয়াত এরপরের আয়াত তাও সুরা মুমিন আয়াত নাম্বার একান্ন এরপরে যেটা তেলাবাদ করলাম সেটা সুরা নেশা আয়াত নাম্বার উনত্রিশ কটা হলো গন্তে ভুল করছে শুরুতে একটা এই কিছুক্ষণ আগে তেলাবাদ করলাম চারটা কটা হলো শুরুর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া ইউহান্নাসু মানুষদেরকে আল্লাহ বলেন কুলুম মিনমা ফিল আরদে হালালান তাইয়াবা আল্লাহ বলেন হে ইনসান মানুষ তোমরা খাও মিম্মা ফিল আরদে হালালান তাইয়াবা আমি আল্লাহ যে হালাল তাইয়ব খাবার পবিত্র খাবার জমিনে আমি যেই খাবার রেখেছি সেই পবিত্র হালাল খাদ্যগুলো তোমরা খাও

মারজক নাখুম হে ইমান দার র আমি আল্লাহ তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি সেখান থেকে যেগুলা তৈয়া যেগুলা পবিত্র সেগুলা তোমরা খাও খাও সুবাহ আল্লাহ পেছনের গুলা বা একটু জোরে আওয়াজ দিয়ে বলে আচ্ছা এর এরপরে যে আল্লাহ বলেন ইয়া হার

এরপরে ইয়াই আল্লা আমানু মানুহ লাতাকুলু আমালকুম বাই বাইনাকুম বিল বাতুলে এরপরে আতআল্লা বলেন হে ইমান দারগণ লাতা কুলু থুম্ব্রা না আম আল তোমাদের মালের সাথে বাইনাকুম বিল বাদে তোমরা বাদে অপবিত্র এগুলা তোমরা খেও না চিৎকার দিয়ে বলুন 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 জোরে বলেন কটিয়ায়া এবার বলেন আমরা কি পবিত্রগুলা খাব নাকি অপবিত্রগুলা খাবো আর জোরে বলেন আমার আল্লাহ অন্য আয়াত বলেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়ালাহুম ওয়ালাহুমুল খিনজির আল্লাহ বলেন আমি হারাম করেছি আলাইকুমুল মাইতা মৃত জন্তুর গোশত আল্লাহ বলেন আমি মৃতকে মৃত গুরু মৃত মহিষ মৃত বেড়া মৃত দু মৃত ছাগল মৃত এগুলা খাওয়া আল্লাহ হারাম করেছেন আল্লাহ বলেন রক্ত খাওয়া কে হারাম করলাম

আল্লাহ আমাদেরকে বুজার তাফিক দান করুন একটু জোরে বলেন এখন আমি কাচ্ছি কি আপনি কাচ্ছেন কি নামাজ পড়া কি বে আওয়াজ হয় না নামাজ পড়া কি রোজা রাখা রমজান মাসে সামর্থ্য থাকলে হজ করা সামর্থ্য থাকলে জাকাত দেবা এগুলা আপনি কি হালাল দিয়ে করবেন নাকি হারাম দিয়ে করবেন আপনি হালাল হারাম এই বিষয়টাকে একেবারে হালকা মনে করবেন না এই বিষয়টার উপর আপনার ফরজ নামাজ নির্ভর করে

আমার উম্মত কি আমার নবী বলেন তালাবো কসবিল হালালে ফরিদ তুন বাদল ফরিদ আমার নবী বলেন তালাবুল তালাবু কসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা রিজিক তালাশ করা তালাবুল তালাশ করা halal রিজিক তালাশ করা নবী বলেন ফরিদাতুন বাদাল ফরিদা

আল্লাহ করান পাঠালেন নবী কে চেনাতে আল্লাহ করান পাঠালেন নবী কে চেনাতে দুনিয়া বানালেন নবী শান দেখাতে

আল্লাহ হাশর করাবেন নবীর শানে দেখাতে ঠিক না আল্লাহ হাশর করাবেন নবীর শানে দেখাতে আল্লা صلদেয়া সাইয়েদেന്നാ মাওলানা হলে হালাল অর্জন করাং এটা ফরজের পর ফরজ ঠিক না বেটি ঠিক এই জমান কোলে বলো হালাল তালাশ করা এটা ফরজের পর ফরজ ঠিক না বেটি বাবা আপনি হালাল অর্জন করার জন্য গর থেকে বের হবেন বের হয়ে আপনি হালাল রুজি অর্জন করবেন আপনার ফায়দা কি হবে এটাও আমার নবী হাদিসে পাকের ভেতর বর্ণনা দিয়েছেন অনেক মানুষ আজকে লক্ষ কোটি মানুষ আমরা আমাদের কয়জনের হালাল রুজি আছে কয়জনে হালাল রোজগার করি হালাল কায়ে এটা আমাদের প্রশ্ন ঠিক না বেটি জোরে বলেন হাদিস পাবেন কওতুল কলুব সেখানে হাদিস পাক নোট হয়েছে আমার নবী বলেন কালাম রাসূলুল্লাহ صلى الله تعالى عليه وسلم من سعى على عياله من حلال فهو كالمجاهد في سبيل الله ومن طلب الدنيا حلالا كان দ্বারা সদা চিৎকার দিন বলুন সোয়া আর জনে বলতে হবে আপনি ঘুম থেকে উঠে সকালে বা বিকেলে হালাল অর্জনের জন্য ঘর থেকে বের হলেন পায়ে হেঁটে অথবা গাড়িতে কর হোক যেভাবেও নবী চেন চেন যে উম্মত গর থেকে পায়ে হেঁটে হালাল অর্জনের জন্য নিজের পরিবার মা বাবা স্ত্রী ছেলে মেয়ে আর আত্মীয় স্বজনের জন্য নিজের পরিবারের জন্য যে হালাল অর্জন করার জন্য গর থেকে পায়ে হেঁটে বের হলো নবী বলেন হালাল অর্জনের জন্য হারামের জন্য নয় হালাল অর্জন করার জন্য ঘর থেকে বের হলো আমার নবী বলেন ফাহুয়া কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ এই ব্যক্তি মুজাহিদের সওয়াব পাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যারা যুদ্ধ করে মুজাহিদ বনেছে এরকম মজাহিদের সাবা পাবেন চিৎকার দিয়ে বলুন সোবাহানল্লা আল্লাহ আকবার বলেন এরপর নবী চেন ওমান তালা বা দুনিয়া যে দুনিয়া অর্জন দুনিয়া দুনিয়াদারি করল। হালালান হালাল অর্জনের উপায়ে নবী বলেন কান দরায় যত সহদা বদর উহুদের ময়দানে যুদ্ধ করে সাময়িক্রম নিজের ताजा রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যই সাহাবায়করাম বদরহদির ময়দানে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে ওরা শহীদ হয়ে যেই মর্যাদা পেয়েছে আপনি হালা লুফায়ে যদি দুনিয়াদারি করেন আপনার আমুল্লামার মধ্যে শহীদের মর্যাদা উঠে যাবে অল্লহর বলেন না ইয়া কে খালত ভাই না খারাপ হামাত দে চমৎকার বিষয় নিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি এই জামালকে জামালের সাথে আরো যারা আছে আপনাদের কি কষ্ট হয় অসুবিধা হয় আস্তে আস্তে আল্লাহ আমাদের কি বোঝার তাফিক দান করুন আরও জোরে বলেন আরেকটা হাদিস তাও কি কিতাব আরেকটা হাদিস নবী বলেন মান আকালা হালালান আরবাইনাম ইয়ামান নাফার আল্লাহ কলবুহু আমার নবী অপর হাদিসে বলেন যে ব্যক্তি হালাল খেলো হালাল অর্জন করলো এবং ওই হালাল করজিত টাকা দিয়ে হালাল খিনে এনে খেল নবী বলেন আর বাই না ইয়েমান নাব্ভারাল লাহুুম হালাল আপনি আমি যখন খাব নবী বলেন যিনি হালাল কেল ওই হালাল ওয়া।

ঠিক না बेटी জোরে বলেন ঠিক আরো জোরে বলেন এবার আসেন কি কষ্ট হয় আমার নমি বলেন অপর হাদিস আরেকটা হাদিস আমি একের পরে হাদিস বলছি টুকরা টুকরা আর তরজমা করছি আমার নমি বলেন ইয়াতি সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত এটা কোথায় পাবেন বুখারী শরীফে হাদিস

এটা চিন্তা করবে না যেটাই পাবে সেটাই নিয়ে ফেলবে এটা আমাদের উচিত নয় তার মানে হালাল গুলা আমি নেব হারাম গুলা বর্জন করব আমার নবী বলেন আমার উম্মতের মাঝে এমান জামান আসবে ওরা হালাল পেলে সেটা নিয়ে ফেলবে হারাম পেলেও সেটা নিয়ে ফেলবে চিৎকার দিয়ে বলুন না নাউজ আর জোরে বলে আমরা কি হালাল নেব নাকি হারাম নেব এই জামান খুলে বলেন হাত উঠে বলেন হালাল হালাল নেব নাকি হারাম নেব পুকুরে জাল দিলেন মাছের সাথে সাপও আসলো নেবেন এই কথা বলেন না মুসলমান যদি পুকুরে জাল দেয় তার ডুলাঠা ভরতে সময় লাগবে আর গাড়ি মুসলিম যারা আছে তাদের ডুলাগুলা বল ভরতে সময় সে মাছ আসলে সেটাও নেবে ব্যাং আসলে সেটাও নেবে কাশিম আসলে সেটাও নেবে কাঁকড়া আসলে সেটাও নেবে চিংড়ি মাছ আসলে সেটাও নেবে সাপ আসলে সেটাও নেবে কিন্তু আমরা মুসলমানদেরকে সবগুলা নামার সুযোগ নাই বেছে বেছে হালাল গুলা নিতে হবে ঠিক না ঠিক এবার আসেন হারাম যদি আপনি কান কেমন হবে শুনেন বর্তমানে এই ওয়াজ করা আমি আমি মনে করি ফরজ ফরজ না হলো ওয়াজ করা ফরজ না হলো এই বিষয়গুলো মানুষের কাছে জানিয়ে দেওয়া আমার মনে হয় ফরজ এই বিষয়গুলো জানলে তাদের নামাজ ফরজ সেটা রক্ষা হবে রোজা ফরজ সেগুলো রক্ষা হবে ঠিক না বেটি শুনুন শুনুন এটা কোথায় পাবেন হাদিস ভাই হাকি শরীফ সোহাবুল ইমান ভাই হাকি শরীফের হাদিস এটা পাবেন মেসকাত শরীফে দুই শত তেয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় আপনাদের কি কষ্ট হচ্ছে ওয়ান আবি বা কারেন্ট কারেন্ট সাইয়েদনা আবু বকর সিদ্দিক থেকে এই হাদিসে পাক বুনীতম উনি বলেছেন আমি রাবিন নাম না বলে একবার তারা থুরু করে বলে যাব সাইয়েদনা সিদ্দিক اکبر বলেন আমার নবী ইরশাদ করেছেন আল্লাহর নবী বলেন লা ইয়াদুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম সিদ্দিক اکبر বলেন আমার নবী ইরশাদ করেছেন ওই ব্যক্তি ওই মানুষ জান্নাতে যাবে না ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না গুজিয়া বিল হারাম যে শরীরের ভেতর হারাম ঢুকেছে ওই শরীর ওই জিসিম জান্নাতে প্রবেশ করবে না চিৎকার দিয়ে বলুন না না অজুবিল কি নিজেদেরকে কি জান্নাতে যেতে চান জবান কোলে বলেন জান্নাতে যেতে চান চাইলে হারাম ত্যাগ করতে হবে ঠিক না বেটি জোরে বলেন যদি জান্নাতে যেতে চান আপনার শরীর জান্নাতে যাক সেটা যদি আপনি চান হারাম ত্যাগ করতে হবে হারাম পরিত্যাগ করতে হবে হালাল অর্জন করে হালাল খেতে হবে ঠিক না বেটি এনি ইউ টি ই পাঁচশো টিকা ভিত তুই দিছি রেজি আঁকা তো ভাই আল্লাহ বুঝার তাফিক দান করুন আর একটু জোরে বললে ভালো হয় না অল্লা আলি এবার আসেন আর একটা হাদিস বলি এটা কোথায় পাবেন মাসনাদে আহমদ এই কিতাবের ভেতর এ হাদিসে পাক নাম পাবেন আমার নবী বলেন মান ক্বালা মান ইশতারা সওবান সাইয়েদুল আম খাত্তা ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনার থেকে বর্ণিত আমার নবী বলেন মান ইশতারা সওবান মান ইশতারা তো বান বে আসরতে আসরে রে দ্য রাহিম কফি হামুন হারামুন লাম ইউক সালা মাদা মালে চিৎকা বলুন নাউজুবিল জুবিন আরো যেটা বলেন আপনাদের শরীরে কাপড় আছে এই আওয়াজ দিয়ে বলানো আছে কি হালাল টাকা দিয়ে কিনেছেন নাকি হারাম টাকা দিয়ে কিনেছেন ম্যাডাম কে যখন রমজান মাস আসে ম্যাডাম বলে আমি দশ হাজার বিশ হাজারের নিচে শাড়ি কিনবো না আমার নবী বলেন মানিস তারা সোবান যে ব্যক্তি দশ দেড়হাম দিয়ে একটা কাপড় ক্রয় করলো কয়েদের দশ দেড় হাম একটা টাকাও মনে করেন না কয়েদের হাম দশ দেড় হাম দিক যে জেবি একটা কাপড় জামা ক্রয় করলো সেখানে ওয়াফি দেড় হামুন হারাম ওই দশ দেড় হামের ভেতরে একটা টাকা হারামের আছে কয়টা এই আওয়াজ দিয়ে বলেন না যারা হারাম খায় তাদের কাছে আমার ওয়াজ ভালো লাগবো না ঠিক না যারা হালাল খায় তাদের ভালো লাগবে একটু বসেন না বাবা একটু চরিত্রের মধ্যে পরিবর্তন আসি কিনা দেখি কয়দার হাম এ আওয়াজ বুঝতে কষ্ট হয় কয়দার হাম কয় টাকা একটা কিনেন তিনটে কিনেন চারটা কিনেন এখানে নবী বলেছেন একটা দশ দারহামদের যে ব্যক্তি একটা কাপড় ক্রয় করলো জামা ক্রয় করলো বফি দেড়হাম হারাম ওই দশ দেরহামের ভেতর একটা দেড়হাম হারামের টাকা যদি হয় আমার নবী বলেন বলে

নামাজ পড়ি ভালো চমৎকার ভালো কাজ ফরজ কাজ এটা পড়তে গিয়ে আদায় করতে গিয়ে যদি টুপি কিনেছেন দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে আজকাল তো টুপি পাওয়াই যায় না কথা বলেন ঠিক না নামাজি আমি আমার নামাজি ভাইদের বলছি আপনাদের না বে নামাজীদেরকে বলছি না দশ দশ দিয়ে জামা ক্রয় করলো সেখানে যদি একটা টাকা যদি হারামের থাকে অথবা একটা পয়সা যদি হারামের পয়সা থাকে এখানা যদি হারামের পয়সা থাকে আমার নবী বলছেন এই কাপড় পরে সে ফরজ নামাজ জুমার নামাজ ঈদের নামাজ এইভাবে যার যার নামাজ যে নামাজ পড়ক না কেন হারামের টাকা সেখানে এক টাকা টাকার কারণে এক কাপড় দিয়ে যতদিন নামাজ পড়েন আপনার নামান আল্লাহর দরবারে কবুল হবে না আর একটা হাদিস কষ্ট হয় এই বিরক্ত লাগে অতি দ্রুত যাচ্ছে কতুল কলো কলো এই কিতাপে হাদিস নবী বলেন মানসাল্লা পুরুষ আবাল যে হোক মানসাল্লাম যে ব্যক্তি হারামুন নামাজে নারী বলুন পুরুষ বলুন জবান বলুন যুবক বলুন আবাল বলুন বিদ্যা বলুন যেই বলুন যে ব্যক্তি নামাজ পড়ল ওয়াফি জাওফিহি তোআমুন হারাম তার পেটের ভেতর নামাজ পড়ার আগে যা খাদ্য খেয়েছে এগুলা যদি হারাম হয় কি হয় হারাম এই জোরে বলেন কি হয় হারাম এটা হারামের মনে করেন ইলিশ মাছ দিয়ে খেলো কি মাছ ইলিশ প্রায় এই তারা হজ এখানে খাইতাম খান চিকেন প্রায় হ্যাঁ কত উন্নত মানের খাবার এই যে মুরাদপুরের পাশে হোটেল জামানে হোটেল মক্কা আছে না আছে না আর অনেক হোটেল আছে না উন্নত মানের কতগুলা রেস্টুরেন্ট কত রেস্টুরেন্ট আছে ওখানে যদি আপনি খেলেন পেট ভর্তি করে ছাগলের গোষ্ঠ গরুর গোষ্ঠ দেশি মুরগি চিকেন প্রায় বাটার ফ্রাই ওর বাবা কত ফ্রাই খেয়েছেন খাদ্য কালা কিন্তু খেয়েছেন সুদের টাকা দিয়ে গোষের টাকা দিয়ে এতিমকে মেরেছেন এতিমের টাকা দিয়ে আরেকজনের পকেট মারা টাকা এনে খেতে বসেছেন খেয়েছেন খাদ্য খালাল কিন্তু ঠিয়া দিয়ে দিন খারাপ কথা বলেন ঠিক না বেঠে চিংড়ি মাছ ভালো ভালো কিছু অনেক কিছু খেয়েছেন পেট ভর্তি করে খেয়েছেন একেবারে এখানে হাত দিলে পাওয়া যাবে কত উন্নত মানের খাবার হোটেল আগ্রাবাদে খেয়েছেন আমাদের দেশে সেনাবাহিনী করলো এটা কি সেখানে গিয়ে খেলেন উন্নত মানের সেরা হোটেলে ভালো খাওয়ার খেয়েছেন ভালো মানের খাদ্য খেয়েছেন খেয়েছেন কিন্তু টাকা কিন্তু বেলে কি টাকা গুষের টাকা সুদের টাকা অন্যজনকে জুলুম করে এনেছেন সেই টাকা অন্যজনের অন্যজন কে পিস্তল ধরে কি আছে বের করো চুরি ধরে তারা বাড়াল বের করে দেব কি আছে দাও কথা বলেন টিং না বেটে এই গোলায় এই জাতীয় নিয়ে আপনি যত উন্নত মানের খাবার খান এগুলা তো আপনার হালাল পয়সা দিয়ে নয় হারাম দিয়ে টিং না বেটি আমার নবী এটা বলেছেন এগুলা খেয়ে মসজিদে গেল জামিতুল ফালা জাতি মসজিদে ফজরের নামাজের প্রথম কাতারের মুসল্লি ঠিক কথা বলেন ঠিক না بیٹے অথবা আমাদের জামি Ahmadiyya Sunni Ali-er মসজিদে গেলেন নামাজ পড়তে অথবা আপনাদের কাফাসগোলা কাতালগঞ্জ আপনাদের এই যে সামনে কাতালগঞ্জ বড় মসজিদে নামাজ পড়লেন আমার নবী বলেন এই মুসল্লির কথা মানসাল্লা ওয়ফি জাওফিহি তোআমুন হারামুন মুসল্লি ব্যক্তি নামাজ পড়ল তার পেটের ভেতর আছে যেগুলা সেগুলা যদি হারামের খাদ্য হয় হারাম হয় আও আলা সালাকা মিন জাহরিহি হারামুন অথবা এই টাকা গুলো দিয়ে সে যে নিউ মার্কেট থেকে একটা ভালো জামা কিনলো একেবারে 50000 টাকার দামের পাঞ্জাবি এই কথা কর না ঠিক এত উন্নত মানের কাপড় টুপি কোথায় কাপড় পণ্য কাপড় কোথায় ফিটে শরীরে খেয়েছে গুলা হারাম পেটে যাচ্ছে হারাম আর পড়েছে যেগুলা কাপড় এগুলা হারাম আমার নবী বলেন লাম ইউকবাল সালাতাহু এই ব্যক্তির নামাজ সে যত রাকাত পড়ুক সেই ফরজ নামাজ বলুন ওয়াজিব বলুন সুন্নতে মুআক্কাদা বলুন যত নামাজ পড়ুক না কেন তার নামাজ আল্লাহ কবুল করবে না ঠিক না বলেন হাত উঠে বলেন ঠিক না আল্লাহ মাদের পূজার তাফিক দান করুন